417 দিনে গড়িয়েছে রুশ ইউক্রেন যুদ্ধ। লম্বা এই সময়ে বারবার রুশ বাহিনী পিছু হটলেও আদতে তা ছিল সূক্ষ্ম পরিকল্পনার অংশ। প্রতিবারই নতুন করে ছক সাজিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে মস্কো। শনিবারও ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্লোভেনিয়াসকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। আবাসিক ভবনে এই ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে 11 জনের। আঞ্চলিক গভর্নর জানান, এদিন বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ছোড়া হয়েছে মোট 7টি ক্ষেপণাস্ত্র। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ওয়াগনার গ্রুপের সেনারা এরই মধ্যে অঞ্চলটির নতুন দুটি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। ডোনেৎস্কের направлении наиболее ожесточённые бои продолжались в районе города Артёмовск. В ходе активных действий штурмовые отряды Вагнер успешно продвинулись вперёд, овладев двумя кварталами на северной и южной окраинах города. Оставшиеся в Артемовске подразделения вооруженных сил Украины, отступая, целенаправленно разрушают объекты городской инфраструктуры и жилые дома для замедления продвижения наших войск. খেরসনে রুশবাহিনীর আরও এক ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে দুই নারীর। অঞ্চলটিতে ড্রোন দিয়ে রুশবাহিনী একের পর এক আঘাত হানছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। শনিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় ম্যাক্রোর চীন সফর নিয়ে আলোচনা করেন দুই নেতা, আর শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধে উস্কানি না দিয়ে যুক্তরাষ্ট্রকে সমাধানের পথ খুঁজতে বলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা। 11,500 কোটি ডলারের আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তা পেয়েছে ইউক্রেন। দেশটির অর্থমন্ত্রী জানান, যতদিন প্রয়োজন ততদিন ইউক্রেনকে অর্থনৈতিক সমর্থন দেওয়ার কথা জানিয়েছে G7 জোটের অর্থমন্ত্রীরা। ইউক্রেনকে সহায়তা এগিয়ে এসেছে আয়ারল্যান্ডও। জ্বালানি, খাদ্য, চিকিৎসা সরঞ্জামের জন্য ইউক্রেনকে $134 মিলিয়ন সহায়তার ঘোষণা দিয়েছে দেশটি। এতদিন যুদ্ধে নিরপেক্ষ ভূমিকায় থাকা দেশটির এই সহায়তা নিয়ে তাই উঠেছে একাধিক প্রশ্ন। ওয়ালিউল্লাহ ফারুক, এখন বিশ্ব।